আরও একবার আইনি ঝামেলায় জড়ালেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এরই মধ্যে তাকে নোটিশ পাঠিয়েছেন ভারতের বন্যপ্রাণী সুরক্ষা দপ্তর। জানা গেছে, বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972-এর 9, 11, 39, 48, 49, 49A ধারায় তার অধীনে মামলা দায়ের হয়েছে। এতে তার বিরুদ্ধে বন্যপ্রাণীকে জোর করে আটক করে রাখার অভিযোগ রয়েছে। যদি তিনি দোষী প্রমাণিত হন তবে হতে পারে 7 বছরের কারাবাস। গণমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করেন শ্রাবন্তী। সেই ছবিতে এক বেজির বাচ্চাকে কোলে নিয়ে পোজ দিতে দেখা যায় তাকে, তবে প্রাণীটির গলায় পরানো ছিল মোটা শিকল। শ্রাবন্তীর ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, হঠাৎ করে এক মিষ্টি বন্ধু দেখা পেলাম, হ্যাশট্যাগ অ্যানিমেল লাভ। প্রাণীটির গলায় শিকল পরা ছবি পোস্ট করায় প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ ঘটনাটিকে অমানবিক বলেও আখ্যা দেন। এরপরেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাকে ডেকে পাঠানো হয় ওয়াইল্ড লাইফ কন্ট্রোল সেলের কলকাতা শাখায়। এ প্রসঙ্গে শ্রাবন্তীকে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি নিরুত্তর। তবে তার আইনজীবী এস কে হাবিব উদ্দিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, খুব শীঘ্রই এ বিষয়ে বন্যপ্রাণী সুরক্ষা কর্মকর্তাদের সঙ্গে দেখা করে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। এদিকে শ্রাবন্তীর এই মামলায় সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার কাছে মুখ খুলেছেন বন দপ্তরের এক কর্মকর্তা। তার বক্তব্য, এভাবে বন্যপ্রাণীকে বন্দী করে রাখা শুধু অপরাধী নয়, তার মতো একজন পাবলিক ফিগার যদি এমন কাজ করেন তা বাকিদের অনুকরণে উৎসাহ যোগায়। তদন্তে তার আমাদেরকে পূর্ণ সহযোগিতা করা উচিত, তবেই বন্যপ্রাণ সংরক্ষণের এই কাজে আমরা লড়তে পারব। সেলিব্রিটিদের সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।